অ্যাডমিন প্যানেল থেকে চাইলে এই যে অনলাইন কোর্স, তারপর ফাইন্ডার, তারপর ফ্রি ক্লাসিফাইড অ্যাড, এই যে অপশন যেগুলো রয়েছে, বাটন যেগুলো, মেনু যেগুলো রয়েছে, এগুলো অ্যাডমিন প্যানেল থেকে চাইলে ডিলিট দেওয়া যাবে এবং নতুন করে অ্যাড করা যাবে এখানে মেনুগুলো। এজন্য অ্যাডমিন প্যানেল থেকে যে কাজটি করতে হবে, এখানে অ্যাড সাব মেনু এই যে অপশন, এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে যে ডিফল্ট যে চারটি সেটি এখানে দেয়াই আছে, এই যে চারটি, এখন আমরা নতুন একটি অপশন অ্যাড করব এখানে জবসের জন্য। সেজন্য আমরা এখান থেকে এখানে লিখে দেব জবস, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জবস যে পোর্টালটি রয়েছে, সেই পোর্টালটি আমরা এখান থেকে ভিজিট করতে পেরেছি, এখানে বাটনটি আমরা অ্যাড করতে পেরেছি। এভাবে আমরা মানে অন্যান্য জবসন যেগুলো রয়েছে, ফ্রি ক্লাসিফাইড যদি আমরা এটি ডিলিট দিই অ্যাডমিন প্যানেল থেকে, এটি আমাদের দরকার নেই, বা সেটি থাকুক সমস্যা নেই। এখান থেকে ফ্রি ক্লাসিফাইড যদি আমরা, এখানে একটি লিঙ্কটি মনে রাখতে হবে, এটি এরকম একটি লিঙ্ক হবে, আমি এটি ডিলিট দিচ্ছি। এখানে আমরা যে ক্লাসিফাইড এর নামটি আমরা দিতে পারি, এখানে চেঞ্জ করে আমি দিচ্ছি বাইসেল, এটি আপনারা চেঞ্জ করে দিতে পারেন অ্যাডমিন প্যানেল থেকে, অন্য কিছু ডিলিট করে অন্য কিছু দিয়ে দিতে পারেন। এখানে যেটি হবে যে এই যে আমাদের নতুন যে সার্ভারটি যেটি আমরা অ্যাড করছি, এটি কোন লিঙ্কে আছে, এটি আমরা এই লিঙ্কে রেখেছি, বাইসেল লিঙ্কে রেখেছি, এটি সেম থাকতে হবে সবসময়। বাইসেল যে অপশন আছে, আমরা যে সার্ভার তৈরি করেছি বাইসেলে সাবডোমেইনে, সেই এখানে সেই লিঙ্কটি এখানে বসে দিতে হবে অ্যাড। এখানে প্রত্যেকটি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকস্পেস দুইটি, তারপর এখানে যে বাটন যেটি সেটির নাম আমরা দিয়েছি, সার্ভারের নাম জবস, নিউজ, ফাইন্ডার, কোর্স। এভাবে আমরা যদি এবার ভিজিট করি, রিফ্রেশ যদি দিই আমাদের পেজটি, আমরা এখানে দেখব যে রিক্লাসিফাইড যে বাটন, এটির নাম চেঞ্জ হয়ে বাইসেল হয়ে গেছে। এখন এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই যে বাইসেলের যে সার্ভার আছে, সেই সার্ভারে বা ক্লাসিফাইডের যে সার্ভার আছে, সেই সার্ভারে আমরা চলে আসব। তো এভাবে আমরা এই যে মেনু যেগুলো রয়েছে, এখানে আমরা নতুন মেনু অ্যাড করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ডিলিট করতে পারবো। তারপর এখানে রয়েছে পুলিং সিস্টেম, এটি আমরা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে পুলিং রয়েছে, এখানে বুট দেওয়ার জন্য এখানে ক্লিক করলে সেটি নতুন একটি বুট হয়ে যাবে। যেহেতু আমি এই আইডি থেকে, এই আইপি থেকে একবার বুট দিয়েছি, নতুন আইপি পেয়েছে, সেজন্য নতুন করে এখানে আবার বুট হয়েছে, আগে ছিল একটি এখন দুইটি হয়েছে। এখানে যদি আমি একটি বুট দেই, দেখুন 13 আছে, 14 হয়ে যাবে, 14 হয়ে গেছে। এখানে যদি আমি পুনরায় বুট দিতে চেষ্টা করি, একবার দিয়ে দিয়েছি, তাহলে এটি
আর বুট দেয়া যাবে না যেহেতু অলরেডি বুট দিয়ে দেওয়া হয়েছে। তো এটি অ্যাড করার জন্য এখানে পুল ইনসার্ট এখানে ক্লিক করে বাংলা সাইটের জন্য বাংলা, ইংলিশ সাইটের জন্য ইংলিশ, তারপর এখানে পুলের একটি টাইটেল দিতে হবে, যে কোনো একটি টাইটেল দিলেই চলবে। তারপর এখানে কোয়েকশন, মূলত এই যে এখানে আমরা যে কোয়েকশনটি লিখেছি এই এখানে একটি কোয়েকশন দিতে হবে যে ভিজিটর ইয়েস অর ন যে বা অটনে ক্লিক করবে তার মতামত জানাবে, এর জন্য এখানে একটি কোয়েকশন দিয়ে দিতে হবে। এবং একটি ইমেজ, যে এখানে একটি ইমেজ আমরা আপলোড করেছি, এখানে ইমেজ সিস্টেম থেকে আমাদের কম্পিউটার থেকে একটি ইমেজ আমরা আপলোড করে যেখান থেকে চুজ করে আমরা আপলোড করে দিয়ে দিব, আমরা ইনসার্ট করব, ফলে এখানে সেই নতুন পুলটি চলে আসবে। এবং আমরা এখান থেকে আমাদের পুরাতন পুলগুলো আমরা ডিলিট দিতে পারি, নতুন পুল পুনরায় আনতে পারি। এখানে পুল রেজাল্টে এখানে আমরা এখান দেখতে পারি যে যদি আমরা এগুলো ডিলিট দিয়ে দিই, যেমন আমি যদি এটি ডিলিট দিয়ে দিই তাহলে কিন্তু নতুনভাবে আমরা আবার আমি সেম আইপি থেকে আমি আবার এখানে আরেকটা বুট দিতে পারবো। মূলত একদিন দুই দিন পরপর যদি আমরা এখান থেকে আমাদের এই যে পুল রেজাল্ট থেকে যদি আমরা এগুলো ডিলিট দিয়ে দিই তাহলে এখানে পুনরায় ভিজিটর সেম আইপি থেকে বুট দিতে পারবে, নতুবা এক আইপি থেকে সে আর বুট দিতে পারবে না, দ্বিতীয়বার বুট দিতে পারবে না। তো আমাদের পুলের রেজাল্টটি মূলত আমরা যদি একসঙ্গে এখানে অ্যাডমিন পেল থেকে দেখতে চাই তাহলে এটি এখানে আমরা পাবো। পুল ইনসার্টের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন আইডিতে কোন টাইটেলের বা কোন কোয়েকশনে আমরা কতটি ইয়েস এসেছে কতটি নো এসেছে আমরা এখানে দেখতে পারবো। এটি ডাইনামিকলি ভিজিটর যখন তাদের মতামতে যখন জানাবে তখন এটি অটোমেটিক্যালি এটি ইনক্রিজ করবে, এই যে ভ্যালু এটি অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। তারপর আমরা এখানে সাইট অপশনে আমরা এখানে টাইটেল স্লোগান রেখেছি, এগুলো ইজিলি আপনারা চেঞ্জ করতে পারেন। এই যে টাইটেল স্লোগান বিডি নিউজ, এরপর এই যে কিওয়ার্ড যেগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় এগুলো কাজে লাগবে। এখানে ক্লিক করে আমরা এই সাইটের লোগো আমরা এখানে এই যে এখানে লোগো আছে লোগো আমরা দিয়ে দিতে পারি। তারপর অ্যাবাউট মাই সেলফ, এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই যে এখানে একটি ইমেজ, নিজের একটি ইমেজ বা সাইটের অথরের একটি ইমেজ এখানে এখান থেকে চুজ করতে পারবেন, এবং এখান থেকে একজন রিপোর্টার হিসেবে তার যে কথাগুলো তিনি সেখানে লিখতে পারেন। এটি মূলত আমরা যদি দেখি যে এটি কোথায় আসলে এটি শো করবে, আমরা একটি নিউজে যদি ভিজিট করি এই যে এখানে এগুলো শো করবে এবং এখানে ইমেজটি শো করবে রিপোর্টারের। তো আমরা এভাবে এখানে রিপোর্টারের একটি ইমেজ এবং তার একটি বক্তব্য আমরা এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিতে পারি। এবং এখানে ফেভিকন যেটি সেটি হচ্ছে এই যে এখানে আমরা ছোটো একটি ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজটি আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তারপর অ্যাডমিন প্যানেলের অন্যান্য কাজ যেগুলো সেগুলো হচ্ছে গেম ইনসার্ট, এই যে এখানে গেম ইনসার্ট এখানে যে অপশনগুলো আছে, যেমন আমরা এটি যদি দেখি এখানে অ্যাডমিন প্যানেলে এটি আমাদের ফ্রন্ট পেজে যদি দেখি তাহলে এটি কোথায় আছে, আমরা আপডেট কোন একটি খেলার আপডেট, ক্রিকেট খেলার হতে পারে, ফুটবল খেলার হতে পারে, কোন একটি খেলার আপডেট আমরা সহজে যদি আমাদের সাইটে দিয়ে দিতে চাই তাহলে এটি আমরা দেওয়ার জন্য এই যে এখানে রেজাল্ট কখন কোন খেলা সেটির আমরা একটা টাইম আমরা এখানে দিয়ে দিতে পারি, নেক্সট কোনো ম্যাচের আমরা টাইম আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে এই জন্য এখানে ফুটবল হলে ফুটবল, ক্রিকেট হলে ক্রিকেট আমরা সিলেক্ট করব, টিম ওয়ান নেম টিম টু নেম যে দুইটা টিমের খেলা হবে, এবং তার রেজাল্ট আমরা এখানে রেজাল্ট দিতে পারি সে কোন টিম জিতেছে, অথবা তার টাইম শিডিউল, টাইম শিডিউল যদি আমরা দিই তাহলে এভাবে একটা টাইম শিডিউল আমরা দিয়ে দিব, তাহলে আমরা বুঝবো যে এই টাইমের মধ্যে খেলাটি শুরু হবে। আর যদি আমরা এখানে কোনো রেজাল্ট দিয়ে দিই তাহলে এখানে একটি রেজাল্ট শো করবে এবং এই দুইটি টিমের মধ্যে যে খেলা হয়েছে সেটি শো করবে। আমরা পুরাতনগুলো ডিলিট দিয়ে নতুনভাবে এভাবে আমরা অ্যাড করতে পারি। তারপর এখানে আছে স্পন্সর অ্যাড, মূলত স্পন্সর অ্যাড হচ্ছে এখানে আমরা যদি দেখি যে স্পন্সর অ্যাড কোনগুলো আছে, টপ লেফট অ্যাড হচ্ছে এখানে এই অ্যাডটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ লেফট অ্যাডটি
এখান থেকে আমরা যদি সিলেক্ট করি টপ লেফট, তাহলে এখানে যে কাজটি করতে হবে, উচ্চতা 530 এবং প্রস্থ 300 পিক্সেলের একটি ইমেজ আমরা সিলেক্ট করব। আমরা ফটোশপ দিয়ে একটি ইমেজ তৈরি করব, বা আমাদের বিজ্ঞাপন ইমেজটি আমরা এই সাইজের রাখব, যেহেতু এটি যে সাইজ, এই যে সাইজ, এই সাইজের সঙ্গে মিল রেখে একটি বিজ্ঞাপন এখানে দিতে হবে। তো আমরা এভাবে একটি সাইজ চুজ করব টপ লেফটের জন্য। তারপর এটি এখানে যে ইমেজের যে একটি টাইটেল, আমরা যে অ্যাড দিচ্ছি সেই অ্যাডের একটি টাইটেল, টাইটেলটি মূলত এখানে শো করবে, এই যে এখানে শো করবে। তারপর এখানে লিঙ্ক, এই লিঙ্কে এই যে অ্যাড আছে সেই অ্যাডে ক্লিক করার পর ভিজিটর যে সাইটে চলে যাবে সেই সাইটের একটি লিঙ্ক আমরা এখানে দিয়ে দিব, এবং আমরা ফলো করব লিঙ্কটি। যখন আমরা দেব সেই লিঙ্কটি স্টার্টিং অবস্থায় HTTP এইরকম একটি লিঙ্ক, HTTP:// তারপর ওয়েবসাইটের নাম, এরভাবে আমরা লিঙ্কটি দেবো। HTTP যদি না থাকে তাহলে সাইটটি ভিজিট করা সম্ভব হবে না। এবং এখানে আমরা আমাদের একটি ইমেজ আমরা আপলোড করব, আমাদের বিজ্ঞাপন ইমেজটি অ্যাড করে আমরা ইনসার্ট করব। এই যে বিজ্ঞাপন ইমেজটি এভাবে শো করবে, বাট এটি এই আমাদের এই সাইটে মূলত এইরকম শো করবে। তারপর এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি টপ রাইট, টপ রাইট যেটা এটা মূলত হচ্ছে বটম রাইট। এটা এখানে আমাদের ছিল দুইটা বিজ্ঞাপন ছিল, আমরা এটি চেঞ্জ করে আমরা একদম নিচের দিকে নিয়ে এসেছি। এই যে এইটি, এই যে দুইটি বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলো আমরা এখান থেকে আপলোড করে নতুন বিজ্ঞাপন দিতে পারবো। তারপর আছে মিডিল রাইট, মিডিল রাইট টু, এই যে এখানে ডান পাশে আরও দুইটা আছে আমাদের বিজ্ঞাপন, এই যে এটি একটি এবং এই যে আর একটি। আমরা যে বিজ্ঞাপনটি আমরা দেই না কেন, এখান থেকে তার সাইজটি আমরা দেখে নিব যে কোন সাইজে সেই বিজ্ঞাপনটি আছে। তারপর এখানে আছে বিলো ব্যানার, ব্যানারের নিচে, এখানে ব্যানারের নিচে কোনো বিজ্ঞাপন অলরেডি নেই, এই যে এখানে ব্যানার আছে, এই ব্যানারের নিচে এখানে একটি বিজ্ঞাপন স্পেস আছে, এটি হিডেন আছে, এটি যদি আমরা এখান থেকে আপলোড দিই তাহলে মূলত এটি আপলোড হবে। আমি এটি আপলোড দিয়েই দেখাচ্ছি, আমি এটি আপলোড দিচ্ছি। এটি হচ্ছে বিলো ব্যানার, ব্যানারের নিচে একটি বিজ্ঞাপন শো করবে। এখানে আমি একটি টাইটেল দিচ্ছি, তারপর এখানে একটি লিঙ্ক দিচ্ছি, আমি আপাতত একটি লিঙ্ক হ্যাশ দিয়ে রাখছি, আপনারা এখানে অন্য কোনো সাইটের লিঙ্ক দিতে পারেন, অথবা আমি একটি লিঙ্ক দিয়েই দেখাচ্ছি। আমি গ্রামীণ ফোনের একটি লিঙ্ক, একটি তাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এই যে লিঙ্কটি কপি করে এখান থেকে আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখানে এই যে দেখুন HTTP অথবা HTTPS, যেটি মূলত আমাদের আমরা সাইটে পাবো সেরকমই এখানে লিঙ্কটি থাকতে হবে। যদি এখানে HTTP এই অংশটি যদি না থাকে তাহলে কিন্তু সাইটটি ভিজিট করা সম্ভব হবে না। এবার আমি একটি ইমেজ এখানে অ্যাড করছি, এখানে ইমেজটি 120 হচ্ছে হাইট এবং প্রস্থ হচ্ছে 610 পিক্সেল, এই সাইজের আমরা একটি ইমেজ আপলোড করব। এটি আমি অ্যাড করছি, ইনসার্ট, এখানে আরেকটি ইমেজ অ্যাড করব, যেহেতু এখানে বিলো ব্যানার এখানে 610 পিক্সেলের দুইটি ইমেজ মূলত শো করবে। আমি এটি একটি রুলার দিয়ে দেখাচ্ছি, এটি দুইটি ইমেজ সাইজের স্পেস এখানে আছে লেফট থেকে রাইট পর্যন্ত, এই যে এখানে একটি ইমেজ চলে আসছে, এখানে আরেকটি আসবে, এর জন্য আমরা এখান থেকে বিলো ব্যানার এখানে আবার আরেকটি আমরা অ্যাড করব, স্পেস টু, আমরা এটির লিঙ্ক আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি, এবং আমি এখান থেকে এই অ্যাডটি সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট করছি, এই যে এখানে চলে এসেছে। এবার যদি আমি আমাদের সাইটটি রিফ্রেশ দেই,
এই যে দেখুন এখানে এখানে একটি এবং এখানে আরেকটি চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে গ্রামীণ ফোনের সাইটে চলে যাবে, কিন্তু এখানে ক্লিক করলে কিছু চেঞ্জ হবে না, সেম সাইটেই থাকবে, কেননা এখানে আমি হ্যাশ দিয়ে রেখেছি, হ্যাশ দিয়ে সেম সাইটে একটি শো করবে এবং একটি নতুন নতুন ট্যাবে এটি ওপেন হবে। আমরা সেভাবেই এটি তৈরি করেছি যাতে ভিজিটর এখানে ক্লিক করলে, বিজ্ঞাপনে ক্লিক করলে সে এই সাইটেই থাকে এবং তার নতুন লিঙ্কটিতে সে এই বিজ্ঞাপনটি দেখতে পায়। এভাবেই আমরা তৈরি করেছি। তো আমরা এভাবে সাইটের জন্য যে বিজ্ঞাপন স্পেস যেগুলো আছে আমরা সেগুলো ইউজ করতে পারি। তারপর এখানে বিলো ন্যাশনাল নিউজ, ন্যাশনাল নিউজের নিচে কিন্তু স্পেস আছে, যখন আমরা বিজ্ঞাপনগুলো অ্যাড করব তাহলেই কিন্তু বিজ্ঞাপনগুলো শো করবে। ন্যাশনাল নিউজের নিচে এখানে, এই যে ন্যাশনাল নিউজের নিচে এখানে বিজ্ঞাপনের স্পেস আছে, আমরা এটি যখন অ্যাড করব তখন এটি আমরা দেখতে পারব। তারপর এখানে আছে লোকাল নিউজের নিচে আছে বিলো লোকাল নিউজ, বিলো লোকাল নিউজ আমরা এটি যদি লোকাল নিউজ দেখি, এই যে লোকাল নিউজ এখানে লোকাল নিউজের নিচে এখানে বিজ্ঞাপনের স্পেস আছে, এটি হিডেন আছে, আমরা অ্যাড করলেই এটি দেখতে পারব। তারপর এখানে আছে বটম, বটম কার্সর, এখানে বটম কার্সর হচ্ছে এই যে এটি, আমরা এটা এটির নিচে এই বিজ্ঞাপনটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মূলত এটির সাইজ হচ্ছে 120 হচ্ছে হাইট এবং প্রস্থ হচ্ছে 1240, মূলত পুরো অংশটি জুড়ে এখান থেকে এতটুকু পর্যন্ত অংশ জুড়ে এই বিজ্ঞাপনটি শো করবে। এবং আমরা এখানে ভিডিও কার্সারের মধ্যে একটি অ্যাড আছে, আমরা যখন ভিডিওতে যখন ভিজিট করব কোনো ভিডিওতে, যেমন আমি এখান থেকে কোনো ভিডিও ক্যাটাগরিতে যাচ্ছি, আমি এখান থেকে যাচ্ছি রিটার্নে ক্লিক করে ভিডিও নিউজটি যখন দেখব, এখানে একটি স্পেস আছে, এখানে একটি ভিডিও স্পেস আছে, অ্যাড স্পেস আছে, এখানে আমি এটি অ্যাড করে দেখাচ্ছি। আমি এটি অ্যাড করছি, এখানে টাইটেল আমি এরকম দিয়ে রাখছি এবং আমি একভাবে হ্যাশ দিয়ে রাখছি। তারপর আমি এখান থেকে যদি আপলোড দেই একটি ব্যানার, আমি এটি আপলোড দিচ্ছি, এটি তার সাইজ অনুযায়ী শো করবে। আমি এটি ইনসার্ট দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটি ইনসার্ট হয়েছে। আমি যদি এবার এটি এখানে পেজটি রিলোড দেই, দেখুন এই যে বিজ্ঞাপনটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা এটি আবার ডিলিট দিয়ে দিতে পারি, এখান থেকে ডিলিট যদি আমরা দিয়ে দিই তাহলে এখানে এটি হিডেন হয়ে যাবে, এখানে কিছু শো করবে না। তো এভাবে আমরা বিজ্ঞাপনের স্পেসগুলো আমরা ইউজ করব এখান থেকে, স্পন্সর অ্যাড থেকে। তারপর এখানে ব্যানার অ্যাড নামক একটি অপশন রয়েছে, এগুলো মূলত টেক্সট অ্যাড, ব্যানার অ্যাড যেগুলো আছে টেক্সট অ্যাড হচ্ছে কোনগুলো আমি এখানে দেখাচ্ছি। এই যে একটি অ্যাড টেক্সট অ্যাড এবং এই যে একটি টেক্সট অ্যাড, এভাবে আমরা এখান থেকে এগুলো পুরাতনগুলো আমরা ডিলিট দিয়ে নতুনভাবে অ্যাড করতে পারি। এখানে টেক্সট অ্যাড যেগুলো আছে, তারপর এখানে টেক্সট অ্যাড আরও আছে, টেক্সট অ্যাড সাইটে ইনডেক্স পেজে আরও আছে, ফ্রন্ট পেজে টেক্সট অ্যাড হচ্ছে, এই যে এখানে টেক্সট অ্যাড আছে। তো এভাবে আমরা টেক্সট অ্যাড সাইটে রেখেছি। তারপর এখানে একটি অপশন আছে, সেটি হচ্ছে এই যে কমেন্ট অপশন। এখানে কমেন্ট অপশন দেখাচ্ছে যে আমার যে প্রোফাইল সেই প্রোফাইলটি দেখাচ্ছে, এখানে এটি সাইটের অথর এখানে কীভাবে তার প্রোফাইলটি আনবে এর জন্য সে কাজটি করতে হবে সোশ্যাল মিডিয়া, এখান থেকে সে যখন তার ফেসবুকের প্রোফাইল অ্যাড প্রোফাইল লিঙ্কটি দেবে, তাহলে সেই সাইটটি এখানে শো করবে। এভাবে আমরা মূলত আমাদের এখানে যে আমাদের ফেসবুকের প্রোফাইলটিও আমরা এখানে অ্যাড করতে পারি, বা সাইটের অথর যে তার লিঙ্কটি যখন দিবে তখন সেই লিঙ্ক অনুযায়ী সে নতুনভাবে কমেন্ট আসবে। এখানে এটি যদি আমরা চেঞ্জ করে দিই, এখান একটি রয়েছে মূলত সোশ্যাল মিডিয়ায়, এখান থেকে এটি কাউন্ট করবে, এখানে যে ফেসবুকের প্রোফাইল থাকবে সেই ফেসবুকের প্রোফাইল ধরেই এখানে কমেন্ট আসবে, নতুন যে কমেন্ট যেগুলো আসবে সেগুলো এখানে শো করবে। তারপর এখানে যে অপশন যেটি আছে কপিরাইট, কপিরাইট হচ্ছে মূলত বটমের অপশন যেগুলো আছে, যেমন এখানে যে মোবাইল নাম্বার, সুরমান নিউজ, তারপর অথর নেম, ডোমেইন নেম, এটি মূলত এই যে নিচের যে অপশনটি, এটি হচ্ছে মূলত এখানে আমরা নিচের দিকে যে অপশনটি পাবো ফুটার কপিরাইট অপশন,
এই যে অপশনটি, এই অপশনটি মূলত এখানে শো করছে। এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে দেখুন, এখানে হক মাল্টিমিডিয়া লিঙ্কটি চলে আসছে। আমরা এটি অ্যাডমিন প্যানেল থেকে এটি চেঞ্জ করে অন্য কোনো ডোমেনের নাম বা সুরমা নিউজের যে নিজস্ব যে সাইট, তাদের নিজস্ব যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি ইউজ করা যেতে পারে, এটি সমস্যা নেই। তারপর আমি এটি এখানে অন্যান্য অপশন যেগুলো আছে সেগুলো সেমই আছে। তারপর এখানে আছে ইনবক্স, একটি অপশন আছে। ইনবক্স অপশনে মূলত হচ্ছে সাইটে কেউ যখন কোনো কন্ট্যাক্টে কোনো মেসেজ সেন্ড করবে, আমরা নেক্সট ভিডিওতে আমরা এটি দেখাবো। ধন্যবাদ।